ওয়েলকাম টু মেডিকেল আরএক্স। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কীভাবে স্বপ্নদোষ বন্ধ করবেন। স্বপ্নদোষ বা রাতে ধাতু নির্গমন হলো একটি অবস্থা যেখানে কিছু পুরুষের ঘুমের মধ্যে ভোরের দিকে বা গভীর রাতে বীর্যপাত ঘটে। এই সমস্যাটা বেশি গুরুতর হয়ে যায় যদি সেই পুরুষের লিঙ্গের পেশির বা স্নায়ুর দুর্বলতা থাকে। অতীতে ঘটে যাওয়া কোনো কারণের জন্য, যেমন অত্যাধিক হস্তমৈথুন, বীর্যের ঘনত্ব কমে যাওয়া, হরমোনের সমস্যা বা ভর্তি হয়ে যাওয়া মূত্রথলি। সাধারণত পুরুষেরা বীর্য ধরে রাখতে সক্ষম হন, কিন্তু যখন বীর্যের মাত্রা বেশি হয়ে যায় তখন তা ধরে রাখা যায় না এবং গভীর রাতে ধাতু নির্গমন হয়। অত্যাধিক বীর্যপাত ও স্বপ্নদোষের ক্ষেত্রে একজন পুরুষের শরীরে অনেক কিছু হতে পারে। রাতে ঘুম না আসা, ঝিমানো, দুর্বলতা, স্মৃতিভ্রংশ, দেখতে না পাওয়া, হাঁটুর ব্যথা, দুর্বল যৌনক্ষমতা, বন্ধ্যাত্ব, লিঙ্গ শীতলতা এবং শারীরিক ধকল, কিছু বিরল ক্ষেত্রে বীর্যের সাথে মূত্রত্যাগও হতে পারে। স্বপ্নদোষের প্রতিকার, এটা বিশ্বাস করা হয় যে স্বপ্নদোষের প্রতিকার করতে জীবনধারায় বদল আনা দরকার এবং ডাক্তারের সাহায্য নেওয়া উচিত। জীবনধারার বদল আনার পাশাপাশি হস্তমৈথুনের পুণ্যপুণিকতা কমানো এবং নিষিদ্ধ চলচ্চিত্র এবং ছবি দেখা বন্ধ করতে হবে। যদিও প্রাকৃতিক উপায়ে স্বপ্নদোষ বন্ধ করার কয়েকটি টিপস বা উপায় রয়েছে, নিচে পরামর্শগুলো নিয়ে আলোচনা করা হলো। ধ্যান করলে মনোযোগ বাড়ে আর অভ্যন্তরীণ অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রাখা যায়। এর ফলে পুরুষেরা অযাচিত কিছু কাজ করা থেকে নিজেকে আটকে রাখতে পারেন এবং এটি স্বপ্নদোষ বন্ধ করার জন্য ভীষণ উপকারী। ব্যায়াম এবং যোগাসন একজন পুরুষকে তার শরীর, মন ও মস্তিষ্কের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। নিয়মিত যোগাসন ও ব্যায়াম করলে সেসব যৌনকর্ম যা করলে স্বপ্নদোষ হতে পারে আপনি তা নিজে আটকাতে পারবেন। রাতে শুতে যাওয়ার আগে গন্ধসার তেল দিয়ে গোসল করলে আপনার শরীর অনেক আরাম পাবে এবং আপনি শান্তি মনে ঘুমোতে পারবেন। আপনার খাদ্যাভ্যাসে বদল আনলেও স্বপ্নদোষ রুখে দেওয়া যায়। যেসব পুরুষের স্বপ্নদোষ হয় তারা আম্লিক খাবার খাওয়া বন্ধ করে দিন। এরপরেও যদি রাতে ধাতু নির্গমন বন্ধ না হয় তো আপনাকে অবশ্যই একজন সেক্সটোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং সঠিক চিকিৎসার দ্বারা স্বপ্নদোষের মূল কারণ যেটা সেটার নিরাময় করে আপনার হারানো শারীরিক শক্তি এবং যৌন ক্ষমতা ফেরত পাবেন। স্বপ্নদোষের প্রতিকার করা সহজ এবং এটির চিহ্নিতকরণ করা অত্যন্ত জরুরি যাতে পুরুষের যৌন জীবন ব্যাহত না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিচে লেখা ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে। লাউয়ের মধ্যে শরীর ঠান্ডা করার গুণাগুণ রয়েছে, তার শরীর গরম হতে দেয় না, তাই স্বপ্নদোষ রুখতে পারে। এটা দুইভাবে ব্যবহার করা যেতে পারে। রাতে শোয়ার আগে লাউয়ের জুস খেতে পারেন অথবা তিলের তেলের সাথে মিশিয়ে এটাকে মালিশ করে নিতে পারেন। আমলক্ষীর রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটা বিশ্বাস করা হয় যে এক গ্লাস আমলক্ষী ফলের রস খেলে স্বপ্নদোষের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। পেঁয়াজ এবং রসুনের শারীরিক নানা রকম অসুস্থতা সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে বলে জানা যায়। 3-4 কোয়া কাঁচা রসুন এবং পেঁয়াজ যদি সালাদ হিসেবে খাওয়া হয় তবে স্বপ্নদোষ কমে যেতে পারে। আগে থেকে ভিজিয়ে রাখা অ্যালমন্ড, কলা ও আদা যদি দুধে মিশিয়ে খাওয়া যায় তবে রাতে ধাতু নির্গমনের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কলার মধ্যে শরীর ঠান্ডা করার গুণ রয়েছে যা এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও দই খেলেই এই সমস্যার হাত থেকে উপশম পেতে পারেন, কারণ দইও শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সেলেরি বা মেথির রস অকাল বীর্যপাত এবং স্বপ্নদোষের ক্ষেত্রে ভীষণ কার্যকরী। এজন্য সেলেরি এবং মেথির রস 2:1 মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। তো ভয় নয়, আমাদের জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।